কোটা বিরোধী আন্দোলনের পক্ষেই স্ট্যাটাস দেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এরপরই তার স্কুলের নামে পাঁচ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব বাতিল করে সরকার মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে আইমান সাদিকের বরাদ্দ বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী কারোর সাথে কাজ করতে আগ্রহী নয় সরকার নেব বললে ভুল হবে আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা অপরাধের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব তাতে যদি সমালোচনা হয় তাতে কিছু আমরা পিছপা হব না এ সময় ইউটিউব ফেসবুকে তথ্য প্রচারে আবারও সতর্ক করলেন ডাকো আইসিটি প্রতিমন্ত্রী এই সাইবার সিকিউরিটিও আমাদের আসলে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য প্রতিরক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ যেটা কিন্তু আমরা বিদেশ থেকে আমরা কিন্তু ভাড়া করে আনতে পারবো না সাইবার সিকিউরিটি এক্সপার্ট এটা আমাদের নিজস্ব তরুণ তরুণী ছাত্র ছাত্রীদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে হবে কলড্রপ বন্ধ করা ও ডেটা প্যাকেজের মেয়াদের বিষয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নতুন নির্দেশনা দেয়া হবে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী নাফিয়া ফারসানা দেশ টিভি ঢাকা